আমরা এখন একটু রিডিং নেব। এই রিডিং নেওয়ার সময় প্রথমে দেখো এখন কারেন্ট আমার অফ আছে, আমি ব্যাটারি অফ করে রেখেছি, আমার এখানে ব্যাটারি সুইচ জ্বলছে না। এই অবস্থায় ভোল্ট মিটারের রিডিংটা দেখি, ভোল্ট মিটারের রিডিং জিরো দাগে আছে এবং মিলিঅ্যামিটারের রিডিংও আমাদের দেখো জিরো দাগে রয়েছে। এবার আমরা কারেন্টের সুইচ অন করলাম, সুইচ অন হলো এবং রিওস্ট্যাটটাকে আমরা এই পজিশনে রেখেছি, জকিটাকে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মিলিঅ্যামিটারের রিডিং হচ্ছে 100 মিলিঅ্যাম্পিয়ার এবং ভোল্টমিটারেরও পাঠ জিরো থেকে সরে প্রথম এক ঘর ছাড়িয়ে দ্বিতীয় ঘরের দিকে গেছে। আর একটু বড় করে আমরা যদি দেখি না, আমাদের দেখতে পাচ্ছি বড় করে দেখলে দু নম্বর দাগে, অর্থাৎ ছোট ছোট ঘরগুলো এখানে হচ্ছে আমাদের পয়েন্ট, এটা কিন্তু একটা অন্য ভোল্টমিটার। আমি তোমাদের প্রথমে ভোল্টমিটারটা বুঝিয়েছিলাম যে ভোল্টমিটারে, এটা কিন্তু সেই ভোল্টমিটারটা নয়, এটা হচ্ছে এক থেকে পাঁচ অবধি মাপা যাবে, এক থেকে পাঁচ ভোল্ট অবধি মাপা যাবে এমন একটা ভোল্টমিটার। এবং এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত ঘরকে দশটা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ প্রতিটা ছোট ঘর পয়েন্ট ওয়ান ভোল্ট করে। তাহলে এখানে দু নম্বর ঘরে রয়েছে অর্থাৎ পয়েন্ট টু ভোল্ট, তাহলে আমার রিডিংটা কী হবে, 100 মিলিঅ্যাম্পিয়ারে পয়েন্ট টু ভোল্ট হলো আমার রিডিং। এবার আমরা রিওস্ট্যাটের জকিটাকে সরিয়ে কারেন্টটাকে বাড়াবো। এভাবে আমরা রিওস্ট্যাটের জকিটাকে সরাচ্ছি, সরিয়ে কারেন্টটাকে বাড়িয়ে আমরা 200 মিলিঅ্যাম্পিয়ার করার চেষ্টা করছি। এই পজিশনে রিওস্ট্যাটের জকিটাকে আনলাম। এবার কারেন্ট দেখো, কারেন্ট মিলিঅ্যাম্পিয়ার অ্যামিটারের কাটাটা এবার 200-র ঘরে এসেছে, তাতে ভোল্ট মিটারের কাটাটা এসেছে প্রায় 1, 2, 3, 4 পেরিয়ে 5 নম্বর ঘরে। তাহলে এখানে আমার রিডিংটা হচ্ছে 0.5 ভোল্ট। এরকমভাবে রিওস্ট্যাটের জকিটাকে আমরা চেঞ্জ করে করে কারেন্টকে আরও চেঞ্জ করলাম, কারেন্টকে বাড়িয়ে এবার আমি নিলাম। এখানে রিওস্ট্যাটের জকি একদম একটা এন্ডের দিকে চলে এসছে, কারেন্ট এখন 300 মিলিঅ্যাম্পিয়ার। এই 300 মিলিঅ্যাম্পিয়ারে ভোল্টেজ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ভোল্ট, প্রায় 0.7 ভোল্ট মতন, 0.7 ভোল্ট। তাহলে এরকমভাবে আমাদের রিডিং নিতে হয়। আমি এখানে তোমাদেরকে যেহেতু আমি এক হাতে করছি সেজন্য অসুবিধা হচ্ছে বলে আমি এখানে অনেক গ্যাপে গ্যাপে ভ্যালুগুলো দেখালাম, কিন্তু যখন আমরা ক্লাসে এগুলো করি আমাদের বা পরীক্ষার সময় তো আমাদের 7-8খানা ভ্যালু নিতে বলে, তখন আমরা 100, 200, 300 এরকমভাবে ভ্যালু না নিয়ে 100, 150, 200, 250, 300, 350 এইরকম গ্যাপে গ্যাপে ভ্যালুগুলো নিতে পারি। বা আরও বেশি যদি আমার রিডিং লাগে তাহলে আমরা ধরো 20 মিলিঅ্যাম্পিয়ার, 40 মিলিঅ্যাম্পিয়ার, 60 মিলিঅ্যাম্পিয়ার, 80 মিলিঅ্যাম্পিয়ার এরকমভাবে অজস্র ভ্যালু নিতে পারি। সাধারণত ফিজিক্সের এক্সপেরিমেন্টে আমরা ডেটা বেশি নিই, কারণ ডেটা বেশি নিয়ে গড় করলে এররটাকে অনেকটা মিনিমাইজ করা যায়। তো এইভাবে আমাদের এক্সপেরিমেন্টটা করতে হবে। রিওস্ট্যাটের জকিকে সরিয়ে সরিয়ে কারেন্ট যেরকম বাড়ালাম, সেরকম রিওস্ট্যাটের জকিকে সরিয়ে সরিয়ে কারেন্ট আমি কমাতেও পারবো। আবার আমি জকিটাকে উল্টো দিকে সরাচ্ছি, উল্টো দিকে সরিয়ে কারেন্টটাকে আমি এবার 250 মিলিঅ্যাম্পিয়ারে রাখলাম। রিওস্ট্যাটের জকিকে আমি উল্টো দিকে সরিয়ে কারেন্ট দেখো 250 মিলিঅ্যাম্পিয়ার হয়নি, এটা 240 হয়ে রয়েছে, আর একটুখানি সরাতে হবে। এবার এটা 250 মিলিঅ্যাম্পিয়ার, এরকমভাবে আমি 300 থেকে কমাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্ট। এরপরে আমাদেরকে এভাবে ডেটা কালেক্ট করতে হবে। ডেটা কালেক্ট করে যেরকমভাবে আমাদের টেবিল আছে সেরকমভাবে টেবিলে আমাদের ডেটাগুলোকে লিখতে হবে, তারপর সেখান থেকে আমরা গ্রাফের জন্য একটা টেবিল বানাবো। তোমরা ক্লাস 11-এ গ্রাফ করেছো, গ্রাফের টেবিল বানিয়েছো, জানো কিভাবে কাজটা করতে হয়, এবং তারপরে আমরা গ্রাফ আঁকবো, সেখান থেকে আমাদের ভ্যালু বেরোবে। আমি এরপরে তোমাদেরকে একটা এই এক্সপেরিমেন্ট কেমনভাবে লিখতে হয় সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি।